গতকাল রাতে এক বৃদ্ধার গলায় চাকু ঠেকিয়ে ডাকাতি করে পালিয়ে গেল এক দুষ্কৃতী। জানা যায়, জগদ্দল থানার অন্তর্গত আতপুর নতুন পাড়া এলাকার বাসিন্দা অনুপ সিংহ গত 35 বছর ধরে এখানে বসবাস করে আসছেন। গতকাল রাতে হঠাৎই বাড়ির ছাদ থেকে এক দুষ্কৃতী ঘরে ঢুকে, এরপরই অনুপবাবুর দিদির গলায় ছুরি ধরে, তারপরে সোনা গহনা সহ অনুপবাবুর বাড়ির কালো কালী ঠাকুরের সোনা রূপার গহনা নিয়ে চম্পট দেয়। এমনকি ওই বৃদ্ধাকে চিল্লাতে বারণ করা হয়, না হলে তাকে মেরে ফেলার হুমকি দেয় ওই দুষ্কৃতী। এরপরই ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ, যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। অনুপবাবু জানান, এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। এই ঘটনার পর থেকেই তার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ওই তো শুয়েছিলাম, রাতে 2-2টার সময় উঠেছি, উঠে দেখি দাঁড়িয়ে আছে খাটের সামনে, তারপর আমি ছুরি দেখিয়ে বলছে যে কি কি আছে বের কর। আমি আমার কাছে কিছু নেই, আমার হাতে ছুরি খুলেছে, কানে খুলেছে, নাকছবিটা করলাম, নাকছবি খোলা যাবে না, আলমারিটা খুলেছে, খুলে সব কানাঘাটি নিচে আমার হাতে দিয়ে নিচ্ছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমাকে। ছুরি কোথা থেকে? ছুরি গলায়। কি বলছিল? ঠিকই কি বলছিল? ছুরি দিয়ে বলছে চিৎকার করবি তাহলে মেরে দেবো, জানে লাইটে জ্বালাবি না চিৎকার করবি না, চিৎকার করে লাভ নিতে গিয়ে তো পারবো সব তালা দেওয়া। আলমারিতে কি ছিল? আলমারিতে কি ছিল? আলমারিতে গয়নাগাটি ছিল, ঠাকুরের ঠাকুরের কালী ঠাকুরের। আমার তো হাতে চুরি ছিল, কানে দুল ছিল। কি করে ঘরে ঢুকলো? দরজা কি খোলা ছিল? দরজাটা ছিটকিনি বাদ দিয়ে দিয়েছিল, কারণ বোন ওঠে তো, জামাই সকাল কাজে যায়, আমি যদি ওরা বোধা উঠেছে, আমি কে কে কোনো সাড়া নেই, তারপর উঠে কি ওই ধাক্কা দিয়ে খুলে গেছে। হ্যাঁ, অন্ধকার তো ভালো, লাইট তো জ্বালা দিয়ে দিচ্ছে। কজন ছিল? একজন একজনই ছিল, বাইরে একজনই ছিল, বাইরে কেউ ছিল? বাইরে দেখতে পাইনি। যেত কি করে ঘরে ঢুকলো? তারা দেওয়া গেটে উপর দিয়ে, উপরে কি সিঁড়ি? সিঁড়ি নেই, সিঁড়ি আছে, দরজা নেই, দরজা নেই তো। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা, এটা পড়ছে কেসি লাইট হাউস আছে।